তার সাজদার জন্য পারমিশন দেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাউসার দিয়েছেন, হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান আশরাফি স্যার আমাকে ভাইভাতে প্রশ্ন করলেন, কাউসারের অর্থ কি? আমি বললাম কাউসারের অর্থ নবুয়াত, কাউসারের অর্থ রিসালাত, কাউসারের অর্থ শারাফাত, কাউসারের অর্থ কারামাত, কাউসারের অর্থ ইজ্জত, কাউসারের অর্থ সম্মান। আরবিতে বলছিলাম আতাইতুকা রিসালাতান, আতাইতুকা নবুয়াতান, আতাইতুকা শারাফাতান, আতাইতুকা কারামাতান, আতাইতুকা ইজ্জাতান। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবুয়াত দিয়েছি, রিসালত দিয়েছি, সম্মান দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আপনাকে হাউজে কাউসার দিয়েছি। সূরাতুল কাউসার কখন অবতীর্ণ হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলে দিয়েছিলেন, তার ছেলেগুলো ইন্তেকাল করলেন, তারা মারা গেলেন। আবু জাহল উকবা সাইবারা বলতে লাগলো, আরে মুহাম্মদ লেজ কাটা নির্বংশ, আপনার নির্বংশ তার ছেলে নাই। আবু জাহল বলল, আমার ডজন খানেক সন্তান আছে আর মুহাম্মদ আপনার নির্বংশ। মুহাম্মদ মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে কেউ তার নাম স্মরণ করবে না, তার মিশন একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওর কথায় আপনি কর্ণপাত করবেন না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, কথা ঠিক কি না? আল্লাহ বললেন, আপনাকে কাউসার দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালত দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত থাকবে, আপনার উপর সলাত ও সালাম পেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এত সব নিয়ামত দিলাম, সল্লি লিরব্বিক, আপনার প্রভুর জন্যে শুক্রিয়া স্বরূপ, শুক্রিয়া স্বরূপ সলাত আদায় করুন। সলাতুল ঈশা, সলাতুল ফজর, সলাতুল আসর, স্পেশালি সল্লি লিরব্বিক, সল্লি। আপনি ঈদের সলাত আদায় করুন, ওয়ানহার এবং ঈদুল আজহাই স্যাক্রিফাইস আপনি কুরবানি করুন, প্রাণী উৎসর্গ করুন, যে আল্লাহ আপনাকে এত সব নিয়ামত দিয়েছেন সে আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করুন। আর আমি আল্লাহ ঘোষণা করছি, এই যে আবু জাহল উকবা সাইবারা আপনাকে নির্বংশ বলছে, ইন্না শানিয়াকা হুয়াল আফতার, আপনার শত্রুই বরং নির্বংশ, তাকে ভালোভাবে স্মরণ করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না। অদ্যাবধি গোটা পৃথিবীর সমস্ত ইতিহাস আমাদের সামনে, কেউ আবু জাহলকে ভালোভাবে স্মরণ করে না, কথা ঠিক কি না? এভাবে আল্লাহর বক্তব্য, আল্লাহর ডিক্লারেশন সত্যে প্রমাণিত হয়েছে, আবু জাহল নির্বংশ। বিশ্ব